মোমিন ইলেকট্রিক সিলিন্ডার পক্ষ থেকে আপনাকে জানায় শুভেচ্ছা বন্ধুরা এক টয়লেটে হাই কোমোট লো কোমোট টাঙ্কির লাইন গিজারের লাইন বেসিং বদনার ট্যাপ বালতির ট্যাপ এবং সাবার সব কিছুই কীভাবে করবেন তা আপনাদের দেখিয়ে দিব মাত্র পাঁচ ফিট চওড়া এবং সাড়ে সাত ছয় ফিট লম্বা একটা বাথরুমে আপনি যখন কাজ করতে যাবেন তখন এসব বাথরুমে কিভাবে আপনার এই ধরনের কাজ আপনারা করবেন তা আপনাদের খুব সুন্দর করে দেখিয়ে দিব যাতে আগামীতে এই ধরনের কাজ করতে আপনার কোনো সমস্যা না হয় এখানে আমি ইনসেটিভটি দেখাচ্ছি এখানে চওড়াটা রয়েছে আপনার পাঁচ ফিট এবং লম্বা রয়েছে আশি ইঞ্চি আমি মাপ দিয়ে দেখাই এ কন্যার থেকে এ কন্যার মাপ রয়েছে আশি ইঞ্চি ভালো করে দেখায় এখানে পিতার টেপটা দেখাই এখানে দেখেন একে আশি ইঞ্চি আশি ইঞ্চি তে বন্ধুরা এই ধরনের বাথরুমে যদি সব রকমের লাইন করতে হয় তাহলে কিন্তু অ্যাকুরেট মাপ নিয়ে সব কিছু কিন্তু অ্যাকুরেটভাবে আপনাকে করতে হবে তে আমার টয়লেটটা রয়েছে উত্তর দক্ষিণ তে এখানে উত্তর দক্ষিণ আমি যখন প্যানে ব্যবহার করবো বা প্যানে উঠবো অবশ্যই কিন্তু আমি যখন বসবো উত্তর দক্ষিণ হয়ে কিন্তু আমাকে বসতে হবে তে এই পাশে আমার চওড়া রয়েছে হল পাঁচ ফিট তো এই পাঁচ ফিটে এমনভাবে আমাকে কাজ করতে হবে যাতে একটা আরেকটার সাথে না লাগে এবং ব্যবহারে যাতে কোনো অসুবিধা না হয় তো এখানে সেই হাইকমোটার লো কমোটার জন্য এখানে দেখেন সুন্দর করে যে পানি লাইনের যে টিএস পাইপের কাজ হবে সেই কাজগুলোর আমি এখানে কিন্তু কনসিল অলরেডি কেটে আমি কিন্তু সারিয়ে রেখেছি যাতে ভিডিওটা লম্বা না হয় তো এখানে ডাবল লাইন হবে অর্থাৎ গিজারের লাইনটা হবে তে ধীরে ধীরে আমি আপনাদের সুন্দর করে দেখিয়ে দিব আসলে কাজটা কীভাবে করতে হবে ভিড়টা না টেনে সম্পূর্ণ দেখবে তো এখানে চার ইঞ্চি পাইপ ফিটিং করে আমি আপনাদের প্রথমে দেখাবো চার ইঞ্চি পাইপ ফিটিং করার জন্য আমি এখানে আগেই ফোঁটা করে রেখেছি তো এখানে মল এবং পানির যে গোসলের যে পাইপ সেই পাইপ এক ছিদ্র দিয়ে কিন্তু আসবে এই পাশ দিয়ে আমার পানির পাইপটা আসবে এবং ডান পাঁচ দিয়ে ময়লার লাইনটা হবে তো এখানে প্রথমত আমি সিস্টেমটা করে দেখাই যে আসলে কোনভাবে এই লাইনগুলো করতে হবে তে আমার লং ট্যাপ যেহেতু আমার প্যান হবে প্যানের জন্য আমাকে লং ট্যাপ ব্যবহার করতে হবে এবং যেটা হাই হাইকমান্ড ব্যবহার করব। সেটা আমার টি অথবা পেলেন ব্যান আমাকে ব্যবহার করতে হবে এ প্রথমত আমাকে এই লং ট্যাপ অথবা এই টিগুলো বসিয়ে আগে মাপ দেখতে হবে যে সাইড থেকে আমার ষোলো ইঞ্চি ক্লিয়ার নিলে আমার কতটুকু জায়গা থাকে বা দুটা পাইপ আর নিচ দিয়ে আসবে কিনা ছিদ্র দিয়ে আমাকে সব জায়গায় খেয়াল করতে হবে তো সেক্ষেত্রে দেখেন আমার পাইপ আমি এভাবে যদি দিই তাহলে আমার পানির যে পাইপ গোছলের যে পাইপ সেই পাইপটা এখানে আসতেছে না সেক্ষেত্রে আমাকে কি করতে হবে ফিটিংটা একটু পরিবর্তন করতে হবে আর আপনাকে অবশ্যই যখন এই কাজগুলো করবেন হাই কোমোটের জন্য অর্থাৎ কোমোটের জন্য ডান হাতে আপনাকে ফ্লাস রেখে আপনাকে কিন্তু কাজ করতে হবে অর্থাৎ ডান সাইডে অবশ্যই আপনি কোমোটের বা হাই কোমো হাই কোমোটের লাইনটা রাখবেন এখানে দেখেন আমি লং ট্যাপটা একটু ঘুরিয়ে দিলাম ঘুরিয়ে দেওয়ার পর এখানে আমি টিটা রাখলাম টি রাখার পর আমি মাপ ধরছি এখানে এখানে আমার মিলছে না অর্থাৎ মাপে রেলো হচ্ছে তো এখন আমি যদি টিটাকে আমি এই পাশে রেখে দিই রেখে দিই আমি যদি ফিটিংটা আমি যদি এইভাবে করি তাহলে আমার কিন্তু পড়ায় মিলে যাচ্ছে এখন আমি স্বাভাবিক এটাকে বসিয়ে আমি মাপ নিব যে আমার মাপ কতটুকু থাকে আমার দুইটা যে হাই কোমোট এবং লো কোমোট এটা বসানো যাবে কিনা বা ব্যবহার করার সময় এটা একে অপরের সাথে বেঁধে যাবে কিনা তো দেখেন আমি স্বাভাবিক অবস্থায় এটা কিন্তু রেখে দিয়েছি রেখে দেওয়ার পর আমি এখন মাপ ধরবো আমার মাপগুলো ঠিক আছে কি না পিছনের ওয়াল থেকে আমাকে দশ ইঞ্চি ক্লিয়ার নিতে হবে এবং সাইড থেকে আমার যদি জায়গা বাড়তি থাকে তাহলে আমি ষোলো ইঞ্চি নিতে পারি আর যদি জায়গা কমতে থাকে সেক্ষেত্রে আপনি তেরোর উপর থেকে আপনি নিতে হবে অর্থাৎ সর্বনিম্ন তেরো ইঞ্চি আমাকে নিতেই হবে তো এখন পেলেন ব্যান দিয়ে আমি হাই কমোডের লাইনটা করব তে পেলেন ব্যানের সাথে আমার মধ্যে চার ইঞ্চি একটা পাইপ টুকরা কেটে টির সাথে আমি কিন্তু সংযোগ করে দিলাম করানোর পর এখানে আমি পিছন থেকে দশ ইঞ্চি আমাকে ক্লিয়ার রাখতে হবে এখন সাইড থেকে আমি কতটুকু জায়গা পাই আমি এখন সেটা আপনাদের দেখাবো এবং যেটা আমার প্যান হবে প্যানের জন্য আমাকে এখানে সাইড থেকে ষোলো ইঞ্চি সর্বনিম্ন যদি আমার না থাকে বা যদি দুটা বসে হয় সেক্ষেত্রে আমার সর্বনিম্ন আমার চোদ্দো ইঞ্চি আমি নিতে পারবো এবং চোদ্দোর নিচে নিলে পরে আপনার জায়গাটা একটু ছোট হয়ে যায় তাই সর্বনিম্ন আপনাকে চোদ্দোর উপরে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে চোদ্দোর উপরে আপনাকে বেশি নিতে হবে তো এখানে যেটা হাইকোমোট রয়েছে এখানে আমার জায়গাটা একটু ছোটো হয়ে যাচ্ছে এখন আমি একটু ক্লিয়ার করে সর্বনিম্ন আমাকে চোদ্দো ইঞ্চি সাইড থেকে নিতে হবে দেখেন চোদ্দ ইঞ্চি আমার সাইড থেকে নিতে হবে আর যদি আমার এখানে একটা ব্যবহার হতো অর্থাৎ যদি হাইকোমোট বা লো কোমোট ব্যবহার হতো তাহলে আমি ষোলো ইঞ্চি সাইড থেকে নিতাম এখানে যেহেতু পাশাপাশি দুইটা নিতে হবে এর জন্য আমি সাইড থেকে চোদ্দ ইঞ্চি নিচ্ছি আর যদি চৌড়াটা পাঁচ ফিটের উর্ধে হতো মানে বাড়তি হতো সেক্ষেত্রে আমি কিন্তু ষোলো ইঞ্চিভাবে নিতে পারতাম এখন দুটায় লং ট্যাপ এবং পেলেন্ট ব্যান্ডটাকে সুন্দর করে চোদ্দো ইঞ্চি ক্লিয়ার রেখে মাঝখানে যে পাইপটুকু রাখবে সেই পাইপটুকু মাপ নিয়ে আমি এখন দুটাকে আমি অ্যাডজাস্ট করে দিব এবং এই কাজগুলো করার সময় যে আটা আমরা ব্যবহার করব। এই আটাগুলো অবশ্যই অতিরিক্ত এবং খুবই সুন্দরভাবে ফিটিংগুলো করতে হবে এবং লং ট্যাপের সাথে লং ট্যাপের একটি অংশ আমি খুলে ফেললাম অর্থাৎ লং ট্যাপের একটা ব্যান থাকে ব্যান্ডটাকে আমি খুলে আমি এই পাইপের সাথে আমি এখন লাগিয়ে দিব এবং লাগানোর সময় অবশ্যই এই পাইপগুলো বা এই ফিটিংগুলো স্টেট সোজা আছে কি না এটাগুলো আপনাকে দেখে নিতে হবে এরপর আমি সুন্দর করে আবার বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পর আমি আবার একটা মাপ ধরবো যে আমার মাপগুলো ঠিক আছে কি না তে এটা যখন আমার প্যান হবে প্যানের পিছন থেকে আমাকে দশ ইঞ্চি নিতে হবে এবং সাইড থেকে চোদ্দো ইঞ্চি আমাকে ক্লিয়ার নিতে হবে বন্ধুরা যখনই পাঁচ ফিটের উর্ধে হবে তখন অবশ্যই ষোলো ইঞ্চি নেবেন এখানে জায়গাটা একটু ছোটো তাই আমি চোদ্দো ইঞ্চি সাইড থেকে নিচ্ছি চোদ্দো ইঞ্চি নেওয়ার পর আমার দুটা পাইপ কিন্তু স্টেট খাড়া হয়ে গেছে এখন আমার এটা কাজ কিন্তু হয়ে গেছে তো এখন এই দুই পাইপের মধ্যপথে কিন্তু আপনাকে দুই ফিট ক্লিয়ার রাখতে হবে এটা কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে অর্থাৎ হাইকোমোটের যে খাড়া পাইপটা এবং লং টপের যে খাড়া পাইপটা এই দুটা পাইপের মধ্যপথে দূরত্ব দুই ফিট কমপক্ষে হতে হবে না হলে কিন্তু আসলে ওঠা নামা বা ব্যবহার করা সমস্যা হবে তো দেখেন এখানে আমার দুটা ফিটিংয়ে কিন্তু হয়ে গেলো এখন আমি ফাইনালি আমি একটা মাপ ধরবো যে আমার মাপটুকু ঠিক আছে কি না যখন মাপ হয়ে যাবে তখন আমি আমার ময়লার যে কাজটা সেটা শেষ করে ফেলবো এখন আসি গোসলের যে পাইপটা গোসলের পাইপটা আমি চল্লিশ ইঞ্চিতে আমি পাইপ নিব অর্থাৎ তিন ফিট আমি ঢালাই দিব এবং অতিরিক্ত যে চার ফিট থাকবে চার ইঞ্চি থাকবে এই চার ইঞ্চি দুই ইঞ্চি আসলে টাইস বাড়তি হবে এবং দুই ইঞ্চি আমার শাঁকটা লাগানোর জন্য একটু ক্লিয়ার রাখতে হবে দেখেন এখানে চল্লিশ ইঞ্চিতে লং ট্যাপটা দাঁড় করিয়ে আমার যতটুকু পাইপ আমার লাগবে সেই পাইপটুকু কেটে আমি এখন লং ট্যাপের সাথে ফিটিং করে দেব দেখেন পানির যে পাইপটা আমি সুন্দর করে আমি কিন্তু ফিটিং করে দেখলাম এবং এটা ওয়াল থেকে আমাকে তিন ইঞ্চি ক্লিয়ার রাখতে হবে কারণ দুই ইঞ্চি টাইস জায়গা নিয়ে নেবে এবং এক ইঞ্চি জায়গা পরবর্তীতে ক্লিয়ার থাকবে যাতে ছাকনাটা খুব সহজে লাগানো যায় তো এখন দেখেন চল্লিশ ইঞ্চিতে আমি লং ট্যাপটা রেখে দিয়ে আমি সুন্দর করে আমি এখন একটু মাটি চাপা দিয়ে সাপোর্ট দিয়ে দিব এবং এই পাইপটা আসলে অবশ্যই কিন্তু রেবের অনুযায়ী হতে হবে অর্থাৎ ডেলিভারি দিকে কিন্তু ঢালু রাখতে হবে যাতে খুব সহজেই পানি অথবা মল আপনার টাঙ্কির দিকে চলে যায় তে দুটা কাজই কিন্তু আমার কিন্তু এখানে হয়ে গেছে ময়লা এবং পানির যে পাইপটা দুটা কাজে কিন্তু আমার সমাপ্ত হয়ে গেছে এখন আমি কী করতে পারি এখানকার বালু আমি এখন ভরাট করে দিতে পারি তো যখন এই এই ভরাট করে দিবেন তখন পাইপটা যেন নড়ে না যায় এদিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এটা হলো পিছনের সাইড একটা ময়লা এবং একটা পানি অর্থাৎ এটি এটা হলো আমার ময়লা এবং ডান সাইডটা হলো পানির দেখতে পারছেন পাশাপাশি দুটা পাইপে কিন্তু আমি সুন্দরভাবে স্টেট সুজা করে আমি কিন্তু বাইর পাশে ডেলিভারি করেছি এখানে ডোরটি ব্যান ইত্যাদি লাগিয়ে আমি কিন্তু পরবর্তীতে এই কাজ শেষ করতে পারবো এরপর এখন আমি ভিতরে আমি প্যান ঢালার জন্য আমি প্রসেস করে নিব তো দেখেন এখানে আমি প্যান ঢালার জন্য সলিং করে নিয়েছি এবং পিছন থেকে ঢালার অংশ আমি তিন ফিট নেব যাতে খুব সহজেই আমার এই ফোলোরের উপরে ওঠা এবং ব্যবহার করা খুব সহজ হয় তে এই ঢালাটা যদি আপনি একটু বাড়তি করেন তাহলে ওঠা নামা বা জায়গাটা বড় হবে সেক্ষেত্রে ব্যবহার খুব সুন্দর হবে তো দেখেন এইখানে পজিশন কিন্তু হয়ে গেছে আমার প্যান যে জায়গাটুকু সেই জায়গাটুকু কিন্তু নিয়ে নেছে এবং কুমোটা জায়গা কিন্তু বিশাল জায়গা এখানে কিন্তু পড়ে রয়েছে তে বন্ধুরা কাজ করার সময় মনে হলো যে আসলে জায়গায় দেখা যাচ্ছে না একটা আর একটার সাথে মনে লেগে যাবে এখন দেখেন অনেক জায়গা কিন্তু এখানে ফিরে রয়েছে অর্থাৎ খুব সহজেই কিন্তু আসলে প্যান্টটা ব্যবহার করা যাবে এবং যখন ইচ্ছা আইকুমারটা ব্যবহার করা যাবে এরপর পানির লাইনে আমি কিছু আমি এখানে অপশনটা দেখাই এখানে বলা হয়েছিল যে গিজার এবং বেসিং ঝর্ণা বালতির ট্যাপ সব কিছু কিন্তু ব্যবস্থা থাকবে তো এখানে যে পয়েন্টটা দেখতে পারছেন আমি প্রথমত আসি গিজারের যে পাইপটা এটা হলো গিজারের ট্যাপ গরম পানির ট্যাপ এখানে পরবর্তী ট্যাপ লাগানো হবে খুব সহজেই কিন্তু আসলে গিজার থেকে ব্যবহার করা যাবে এবং গিজারের এটা হলো কনসিল স্টপ কল এটা চালু করলে আসলে ঝর্ণায় পানি পাওয়া যাবে গরম পানি দেখতেই পারছেন এটা হলো গিজার থেকে আসবে আর এই গিজারের এটা ফল সাথে আমি উপরে তুলে নিয়ে আসি যেটা আমার গিজার থেকে কিন্তু সরাসরি নিচে পাইপে আসবে আর এই পাইপটা হলো সরাসরি টাঙ্কি থেকে আসবে এবং দেখেন এখানে চাবি হয়ে আমার ঝর্ণায় কিন্তু পানি পাওয়া যাবে এবং তার নিচে দেখতে পাচ্ছেন তার নিচে এখানে বালতির ট্যাপ এখানে কিন্তু দেখেন দুটা সেম রেবেলে আমি কিন্তু এখানে করে রেখেছি আর এটা হলো ব্যাসিংয়ের আমি পয়েন্ট রেখেছি যখন ব্যাশিং ব্যবহার করবো আমি এখানে কিন্তু বাসিংটা লাগাবো বন্ধুরা আমি এখানে দিতে পারতাম তো এখানে দিয়ে নিই যাতে এখানে ট্যাপ এবং যদি এখানে অ্যাঙ্গেল স্ট্রপ কল লাগায় দেখতে খারাপ দেখাবে তাই আমি এখন সাইড করে আমি কিন্তু দেখেন ওয়ালের দিকে লাগিয়ে দিয়েছি কিন্তু ওয়াল থেকে আমি এখানে পাঁচ ইঞ্চি ক্লিয়ার রেখেছি যাতে অ্যাঙ্গেল স্টপ কলটা খুব সহজে লাগানো যায় এরপর আসি হাই কমোট হাই কমোটের জন্য আমাকে হ্যান্ড পুশ ব্যবহার করতে হবে পুশ সাল আপনার হ্যান্ড পুশ ব্যবহার করতে হবে তো হ্যান্ড পুষটা ব্যবহার করার জন্য অবশ্য আমাকে ডান হাতটা ব্যবহার করতে হবে তো এই ট্যাপগুলোর পয়েন্টটা আপনাকে ডান হাতে কিন্তু রাখতে হবে যাতে খুব সহজেই ডান হাত দিয়ে আসলে এই পোষ শাউলটা ব্যবহার করা যায় এবং কোমটের যে পিছনে যে ফ্ল্যাশ ফ্ল্যাশের জন্য আমাকে একটা পয়েন্ট রাখতে হবে তো এই পয়েন্টটা দেখেন কর্নার কন্যা থেকে আমি ছয় ইঞ্চি ফাঁকে আমি কিন্তু এই পয়েন্টটা রেখেছি এবং এই পাশেও দেখেন ঠিক ছয় ইঞ্চি এখানে ক্লিয়ার রেখে কিন্তু আমি পয়েন্টটা রেখেছি তো এটা হলো লোডাউনের জন্য যখন টয়লেটটা ব্যবহার করা হবে আপনার প্যানটাকে ধোয়ার জন্য যে লোডাউন আমরা ব্যবহার করবো তার পয়েন্টটার জন্য আমি এখানে পয়েন্ট রেখেছি এবং এখানে দেখেন বদনার ট্যাপ এখানে পিছন থেকে তেত্রিশ ইঞ্চিতে আমি কিন্তু এই ট্যাপগুলো রেখেছি যেহেতু যেহেতু তিন ফিট ঢালাই দিয়েছি তেত্রিশ ইঞ্চিতে আসলে এই ট্যাপের পয়েন্টটা আমি রেখেছি তো এখানে ঢালাই দেওয়াও কিন্তু হয়ে গেল এখন আপনারা খুব সহজে দেখতে পারবেন দেখেন খুব সুন্দর এবং আকর্ষণীয়ভাবে দেখেন আমি প্যান এবং হাই হাইকমিটার জন্য কিন্তু দেখেন পরিবেশটা রেখেছি এখানে এর জন্য পাইপটাও কিন্তু রেখে দিয়েছি তে দেখেন কাজটা কিন্তু আসলে ধীরে সুস্থে এবং মনোযোগ সহকারে করতে হবে মনে রাখতে হবে গতকাল যে কাজটা করেছেন আজকে তার চেয়ে যেন ভালো হবে এরকমভাবে আপনার মনসে নাকি আপনার কাজটা করতে হবে এখন প্যান্টটা যে বসিয়েছি এটা রেবেলটা আমি আপনাদের দেখাই দেখেন প্যানের যে রেবেলটা আমার দেখেন স্পিড রেবেলে কিন্তু মধ্যেই আমার রয়েছে এবং আমি যদি এই পাশ দিয়ে আপনাকে রেবেল দেখাই তাও কিন্তু আমার মিডেলে রয়েছে দেখেন ঠিক আমার কিন্তু মিডেলে রয়েছে এবং প্যান্টটা যেন স্ট্রেট সোজা থাকে এটাও কিন্তু আপনাকে দেখে নিতে হবে কারণ আপনার কাজ আপনার প্রশংসা কিন্তু বয়ে আসবে তাই অবশ্যই চেষ্টা করতে হবে সব সময় ভালো কাজ করার জন্য তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঠে থাকা বেল আইকনটি অল করে দেবেন বন্ধুরা ইলেকট্রিক এবং স্যানিটারি যে কোনো কাজে আপডেট পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আল্লাহ